দলীয় মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, একই সঙ্গে মনোনয়ন জমা দেন সোনামুড়া নলছড়ু বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমা থেকে পরপর জয়ী হয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিএম প্রার্থী তালিকা ঘোষণার আগে পর্যন্ত ছিল জল্পনা, ছিল গুঞ্জন, এবার হয়তো দলীয় সংবিধান মোতাবেক ভোটে লড়বেন না শ্রী সরকার। কিন্তু শেষ পর্যন্ত জল্পনার হলো অবসান। ধনপুর বিধানসভা কেন্দ্রে এবারও প্রার্থী মুখ্যমন্ত্রী। এদিন মনোনয়নপত্র জমা দেন মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক তপন দাস ও শ্যামল চক্রবর্তী। আমরা আনুষ্ঠানিকভাবে নমিনেশন ব্যাপার সাবমিট করেছি, যে ধর্ম নিরপেক্ষতার যে নীতি ভারতবর্ষে, সেই নীতি অক্ষুণ্ণ রাখতে হবে, ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করতে হবে এবং মানুষের উন্নয়নে, মানুষের স্বার্থে আরও বেশি করে কাজকর্ম করতে হবে। অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার এই রাজ্যের মধ্যে হবে, আমরা আশা করছি আরও বেশি ভোটে, আরও বেশি সিটে এই অষ্টম বামফ্রন্ট। আপাতত এতটুকুই। আগামী ব্রেকিং আপডেটস দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাইমস 24 ইউটিউবে।